কিছুদিন আগে চলতে ফিরতে এমন ঘটে, আমাদের সফর সঙ্গী বা আমাদের প্রিয় ভাইয়েরা তারা খুব ভালো জানেন, বিচ্ছিন্ন কিছু ফোন আসে, বিচ্ছিন্ন অনেক ফোন আসে। অমুক মুক্তি বলতেছি আমি, বেটা তুই চট্টগ্রাম আয়, তোকে দেখে দেব, এই আমি অমুক মাদ্রাসা থেকে বলতেছি, মানে এরকম গালাগালি করে, এটা তাদের গতি। অনেক সময় খুব অকথ্য ভাষায় গালি দেয়, যেহেতু মুফতি গালি তো দিতে হবে, তার গতি। আপনাকে যদি ইহুদের দালাল নাই বলে তাহলে আর মুক্তি হয় লাভটা কি? তাহলে এটা মানে তার নিজস্ব একটা গতি। এখন সে আমাকে বলতেছে যে জানেন আমি কে? আমি না, আমি কিভাবে জানবো? আমি অমুক মাদ্রাসার হলে প্রধান মুহাদ্দিস মুফতি, এত বড় সাহস আপনার, আপনি ফরজ সালাতের পরে মোনাজাত বেদাত বলেন, আপনি দোয়া শুনেন, খুব গালাগালি অকথ্য ভাষায়, অনেক গালাগালি। তো তারপরে অনেক কথা বলতে 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 শেষ পর্যন্ত আমরা বললাম যে দেখেন আপনার কপাল কত বড় খারাপ, এই 18 মিনিট আপনি আমার সাথে কথা বললেন, আপনি কোন জাতি মুফতি? একটাবার আমার রাসুলের নামটা আপনার মুখে আসলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কপাল কত খারাপ, আপনি কত নোংরা মানুষ, একবার বললেন না কোরআন মাজিদের একটা আয়াতের কথা। আপনি খালি বলতেছেন মুহাজের মাক্কি বোঝে না, আহমদ শফি বোঝে না, অমুক মেজহুদুর বোঝে না, হঠাৎ করে নামটা বললাম, আল্লাহ ক্ষমা করুন, অমুক বোঝে না, 40 বছর অমুক বুখারি পড়া সে বোঝে না, আপনি 2 দিনের ছেলে, আপনি বলেন যে এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। তো এটাই হলো পার্থক্য আপনাদের সাথে আমাদের। আমাদের আধা ঘন্টার একটা জুমার খুতবা দিতে গেলে সেই রকম ভয় করে, আগে বাড়ি থেকে দেখে আসি আজকে বলবোটা কি। আর আপনারা প্রস্তুতি ছাড়াই 30 বছর বুখারি পড়াচ্ছেন, তাহলে পার্থক্য কি বুঝলেন? আমি বললাম আজকে বালিশে মাথা দিয়ে একটু নিজেকে একটু বলবেন আল্লাহকে শোনায় যে আপনি কত খারাপ, কি পরিমাণ আল্লাহ আপনাকে মানসিক বিকৃত করে তৈরি করেছে, আপনি কত খারাপ যে 18-20 মিনিট একজন দায়ীর সাথে কথা বলতেছেন, একবারও মুখ দিয়ে বললেন না যে আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, কেন আপনি বেদাত বললেন? আপনি নিজেও জানেন যে আমাদের কর্মটা রাসূলের সুন্নাহর সাথে হুবহু মিলে যায়, তাছাড়া এত কথার ভিতরে দু একটা দলিল তো দিতে পারতেন, এত গালি আপনি দিলেন। তারপরে বললাম যে আমি যদি ভুল না করি আপনি স্বীকার করেন, আপনাদের ক্লাসের ভিতরে একটা পার্ট থাকে, একটা অধ্যায় থাকে যে সঠিক কোরআন এবং সহি হাদিস মানে যারা তাদেরকে কোন কোন ভাষায় গালি দেওয়া যায়, কী কীভাবে তাদেরকে বেইজ্জত করা যায়, আমার ধারণা এরকম একটা ক্লাস থাকে। তাছাড়া এভাবে আপনারা মানুষকে কেন কষ্ট দিবেন, আল্লাহর ঘর থেকে বের করে দিবেন, পোড়ায় দিবেন, ভেঙে দিবেন, এটা কেন করতে যাবেন? আমাদের তো আল্লাহ যা শিখাইছে সূরা বাকারা আয়াত নাম্বার 178 এরকমই হবে, আল্লাহ বলতেছেন ওমান আজলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, তার সাইতে বড় জালেম আছে তাকে যে আমি আল্লাহর ঘরের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। আমরা তো তাদের উচিত ছিল আমার ঘরে ঢোকা বিনয়ের সাথে ভয়ভীতি নিয়ে, আমরা এখনো পর্যাপ্ত ভয় পাই কোথাও আমার জুতার আওয়াজটা মসজিদে জোরে হয় কিনা, কোথাও আমি আল্লাহর ঘরে জোরে করে তো পাও ফেললাম না, আর আপনারা মিনিটে মিনিটে আল্লাহর ঘর ভেঙে দিবেন, আপনাদের কোনো হৃদয় কাঁপে না, এটাই হলো পার্থক্য। তো যাই হোক, কেন সেটা বলতে পারলাম না, ফোনটা সঙ্গে সঙ্গে না কেটে 2 মিনিট শুধু নিঃশ্বাসের আওয়াজ পালাম, কোনো গালিও না, কোনো ভালো কথাও না, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহুম্মা আমিন। গালি, একটা গালি দিয়ে আর একটা গালির সমাধান করা যায় না কোনোদিন, একটা গালি আর একটা ভালো ব্যবহার দিয়েই কোরবানি করতে হয়, এটাই সত্য কথা।